আমাদের অনেকের জীবনে নিরাপত্তাহীনতা নানান রকমের ভূমিকা পালন করেছে, কিন্তু হতে পারে আজ আপনি সেই পাঁচিলের বাইরে বেরিয়ে আসবেন এবং ঈশ্বর আপনাকে যেমনভাবে জীবন কাটানোর নির্দেশ দেবেন আপনি প্রকৃতই সেইভাবেই বাঁচবেন, যদি আপনি এক নিরাপত্তাহীনতা এবং আত্মবিশ্বাসের অভাবে ভোগেন। জানবেন আমি আপনার সমস্যা বুঝতে পারবো, কারণ আমি ভুক্তভোগী শৈশবে অত্যাচারিতা। আমি সত্যি জানতাম না আমি আসলে কে, এবং সবসময় অন্য কেউ হওয়ার চেষ্টা করতাম। অন্য মানুষদের সুখী করার জন্যই আমার বেঁচে থাকা ছিল, এবং ফলত আমি আমার নিজের পরিচয়, আমার নিজের জীবন হারাচ্ছিলাম। আমি সবসময় আমার নিরাপত্তাহীনতা দেখতাম না, সত্যি কথা বলতে কি বেশিরভাগ সময় আমি তা দেখতাম না, কিন্তু অন্তরে গভীরে আমি খুবই নিরাপত্তাহীন ছিলাম। আজ আমি আপনাদের সাথে শন ওয়ালের পরিচয় করব। আমার বিশ্বাস আপনারা অনেকেই তার কাহিনীর মধ্যে নিজেকে খুঁজে পাবেন এবং তার কাছ থেকে আশা পাবেন। একটি ভালো দম্পতি আমাকে দত্তক নিয়েছিল। তারা তাদের সাধ্যমতো আমার মঙ্গল কামনার জন্য চেষ্টা করেছিল, কিন্তু আমার মা, তার ছিল বিষণ্ণতার রোগ, আর আমার বাবার নেশা করতেন, তার ছিল প্রত্যেক দিন মদ্যপানের অভ্যেস। তিনি শারীরিকভাবে সেখানে ছিলেন, কিন্তু মানসিকভাবে নয়। আমি জানতাম যে তিনি আমাকে খুব ভালোবাসতেন, কারণ আমার মা সবসময় বলতেন তোমার বাবা তোমাকে খুব ভালোবাসে, কিন্তু বাবা নিজে সে কথা আমাকে জানাতে পারতেন না। দত্তক নেওয়ার ওপরে আমার কোনো রাগ ছিল না, কিন্তু আমার মনের ভেতরে একটা কথা ঘোরাফেরা করতো, তা হলো জানেন তো, মানে আমাকে আসলে প্রথমে কেউ চায়নি বলেই তো আমি সম্ভবত একটা ফালতু মানুষ। হাই স্কুল সত্যি খুব কষ্টের দিন। 13 বছর বয়সে আমার হিয়ারিং এইডস লাগে, আর আমি একদম বেমানান ছিলাম। সঠিক মানুষদের দলে মেশার জন্য আমি সমস্ত রকম চেষ্টা করতাম, এবং কারোর সাথে মেলামেশা করব এই ব্যাপারে কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম, আর তার ফল আমায় ভুগতে হয়েছিল। 15 বছর বয়সে আমি চিনি এমন একজনের দ্বারা আমি ধর্ষিত হয়েছিলাম। আমার তখন মনে হয়েছিল শন তোমাকে কেউ চায় না, নিজেকে খুব একা মনে হয়েছিল। প্রায় ওই একই বয়সে আমি অ্যালকোহল আর ড্রাগের নেশা শুরু করি, মানে শুধু পরিস্থিতি থেকে পালাতে। মনে হতো আমি খুব খারাপ, যদি আপনি জানেন যে আমি আসলে কে তাহলে আমাকে কেউ ভালোবাসবে না, সবাই আমাকে ত্যাগ করবে, মানে মন খারাপ করে থাকতাম। 18 বছর বয়স হওয়ার আগেই আমি 2 বার আত্মহত্যা করার চেষ্টা করেছিলাম। আমি একসময় খুশি হতাম এই ভেবে যে আমি তখনও বেঁচে আছি, এক এক সময় নয়। যখন কলেজে গিয়েছিলাম নিয়মিত নেশা করতাম, সর্বক্ষণ এক ভয় নিয়ে থাকতাম যে অন্যেরা জেনে যাবে যে তারা আসলে আমাকে যা ভাবে আমি তা নয়। খালি মনে হতো যদি নিজেকে আপনাদের থেকে লুকিয়ে রেখে এইটা দেখাতে পারতাম, জানেন কাগজ কার্ডবোর্ড কেটে নিজেকে বানানো শন, যদি এটা দেখাতে পারতাম। আমার অনেক সফলতা বা শিক্ষাও ছিল, আমার এইটা দেখুন, আমার দারুণ বয়ফ্রেন্ড এবং অন্য 3 জন আমার পাশে, এতে নিজেকে বেশি দামি মনে হতো। নিজের এই রূপটা বজায় রাখতে সবসময় দুশ্চিন্তা হতো। সত্যি ভাবতাম যদি আমার প্রচুর টাকা উন্নতি হয় তাহলেই আমি নিরাপদ হতে পারবো, আমি মুক্ত হতে পারবো। সুতরাং আমার লক্ষ্য ছিল শুধু সফল হওয়া, কোনো মতেই সফল হলেই, অনেক অর্থ পেলেই আমি সুখী হতে পারবো। কিন্তু তা হচ্ছিল না, তাই আমিও নেশা করে যাচ্ছিলাম, যদিও আমি জানতাম যে সমস্যার মূল আমার ভেতরেই। কিন্তু এর সমাধানও যে আমার ভেতরে নিহিত আছে তা জানতাম না। আমি ভাবতাম এর সমাধান নিশ্চয়ই বাইরে থেকেই আমাকে জোগাড় করতে হবে, যেটা একটা বড় চাকরি হোক, শৌখিন গাড়ি হোক, ভালো কাপড় অথবা একটা দারুণ স্বামী। জানেন, জীবনে এক এক করে প্রায় সবই জোগাড় করেছিলাম, কিন্তু তাতে আমার ভেতরের সমস্যার কোনো সুরাহা হচ্ছিল না। আমি এত গভীর এক দুশ্চিন্তা, অবসাদ এবং নেশার গর্তে আটকে ছিলাম যে তার থেকে বেরানোর রাস্তাই পাচ্ছিলাম না। আমরা কিছুক্ষণের মধ্যেই আবার শনের বিবৃতিতে ফিরে যাব এবং বাকি কাহিনীটা শুনব, কিন্তু আমার বিশ্বাস আপনাদের মধ্যে অনেকেই বলছেন এ তো আমারই কাহিনী, আমার নিজের অভিজ্ঞতা আপনাদের সাথে আমি ভাগ করতে চাই, যেগুলো আমার মনে হয় আপনাদের আশাবাদী করে তুলবে। আপনারা যেমনই হন, ভয়ের সাথে না বেঁচে আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারেন। আপনারা জানেন বাইবেলে বলা হয়েছে আমাদের বিশ্বাস খ্রিস্টে, শুধুমাত্র খ্রিস্টেই আরোপ করতে হবে। ফিলিপীয় 3:3 লেখা আছে, আমরা যাহারা ঈশ্বরের আত্মাকে আরাধনা করি এবং খ্রিস্ট যিশুতে সাংঘা করি, মাংসে প্রত্যয় করি না, মানে শুধুমাত্র খ্রিস্টকেই আস্থা রাখুন। আপনারা শুনছেন, শন বলেছেন
যে এটা তার মনে আসতই না যে তিনি যা খুঁজছেন তা তার অন্তরের মধ্যে থেকেই পেতে পারেন যদি না খ্রিস্ট আপনার মধ্যে বাস করেন, কিন্তু তার মানে হতো বাইরে থেকেই তাকে সমাধান পেতে হবে। এবং আমার মনে হয় আমরা সবাই এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাই। আমি একই চেষ্টা করেছিলাম, আমিও ভেবেছিলাম যদি জীবনে অনেক সফলতা পাই, যদি দেখতে যথেষ্ট সুন্দর হই, যদি সঠিক বন্ধুদের পাই, এমনকি যখন খ্রিস্টান হয়েছিলাম আমার চার্চের নতুন অভিজ্ঞতাতেও আমি ওই একই সমস্যাগুলো নিয়ে গেছিলাম। চার্চেও আমি সঠিক বন্ধু খুঁজতাম, চার্চেও আমি সঠিক সামাজিক দলে যোগ দিতে চাইতাম, এবং আমার নিজেকে খুব মুক্ত মনে হয়েছিল যখন জানতে পেরেছিলাম যে এসব কোনো কিছুর মধ্যে থেকে ঈশ্বর আমাকে আত্মবিশ্বাস ফিরে পেতে দেবেন না, একেবারেই নয়। আপনি যদি কোনো হতাশজনক অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে থাকেন, কিছু একটা চেষ্টা করবেন কিন্তু এতে কোনো সুরাহা হয় না, আপনি তখন হয়তো অন্য কিছু চেষ্টা করেন, ভাবেন এতে সমস্যা মিটবে কিন্তু কোনো সুবিধে হয় না। আসলে আপনি ওই সব চেষ্টা থেকে যা পাবেন বলে ভেবেছিলেন ঈশ্বর নিজেই আপনাকে তা পেতে দেন না, কারণ তিনি চান আপনি শুধু ঈশ্বর, শুধুমাত্র ঈশ্বরকেই খুঁজুন। যদি আপনি প্রকৃতই খ্রিস্টের মনের মধ্যে স্বরূপটুকু জানেন তাহলে তিনি আপনাকে ক্ষমতা, বন্ধু, অর্থ কোনো কিছুই দিতে দ্বিধা করবেন না, কিন্তু তিনি চান সর্বপ্রথমে আপনি যে তাকে গ্রহণ করেন। আমি নিশ্চিত যে আপনারা বেশিরভাগ মানুষই ওই সব সিনেমাগুলো দেখেছেন যেখানে দেখায় যে একজন মানুষ মরুভূমির ভেতর দিয়ে যাচ্ছে অথবা মরুভূমিতে পথ হারিয়ে ফেলেছে এবং সেখানে কোথাও এক বিন্দুও জল নেই, এবং তখন তারা দূরে এক জলাশয় বা কুয়োর মতো কিছু দেখতে পায়। তারা দৌড়ে যায় ওখানে জলের সন্ধানে, তার ঝাঁপ দেয় আনন্দে যেখানে তারা জল আছে বলে বিশ্বাস করে, এবং তারা দেখে যে এটাও আসলে জল নয়, বালুকণায় ভর্তি এক জায়গা। এইগুলোকে বলে মরীচিকা। এবং আমি মনে করি অনেক সময় আমরা আমাদের জীবনেও মরীচিকার পেছনে ছুটি। আমরা আমাদের সামনে কিছু একটা দেখতে পাই এবং ভাবি এই প্রমোশনটাই পেলে আমি জীবনে আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারবো, আমরা ত্বকের সমস্যা মিটে গেলেই আমি আত্মপ্রত্যয় হয়ে উঠব, অথবা সঠিক বিয়ে হলেই আমি হয়তো আত্মবিশ্বাসী হয়ে পড়ব। আমরা জানি না যে খ্রিস্টের মধ্যে আমরা কে, এবং জীবনের যে আত্মবিশ্বাস আমাদের ঈশ্বরের থেকে পাওয়া উচিত তা আমরা বাইরে থেকে খুঁজি, তখন আমাদের জীবনে আরও অনেক সমস্যা তৈরি করে। আমরা জীবনে ভয় ভয় থাকি, মনে হয় যেন অন্যদের মনের মতো করে চলতে পারলে তবেই তারা আমাদের স্বীকৃতি দেবে। আরেকটা জিনিস হয়, সেটা হলো অন্যের সাথে নিজের তুলনা করা। অন্য কাউকে দেখে হয়তো মনে হলো মানুষের আদর্শ, সৌন্দর্য এমনই হওয়া উচিত। এমনকি চার্চের পরিচিত গণ্ডিতেও আমরা এরকম করি। চার্চের মানে যতক্ষণ প্রার্থনা করে আমরাও ততক্ষণ করতে চাই। একজন যার স্মৃতি শক্তি খুব ভালো, সে যতটা বাইবেলের বাণী মুখস্থ রাখে আমরাও সেই সব মুখস্থ করতে চাই। আমরা এক বছরের মধ্যে বাইবেল পড়ে নিতে চাই, কারণ আমাদের চেনা একজন তাই করেছে। এবং মূল কথাটা হলো আমাদের এই উদ্দেশ্যগুলো শুভ নয়, আমরা এ কারণে এই কাজগুলো করতে চাই না। যেহেতু পবিত্র আত্মা আমাদের এরকম নির্দেশ দিয়েছেন, আমরা ওই সব কাজ করতে চাই শুধুমাত্র অন্যের সাথে তুলনা করে, অন্যের মতো নিজেদের করতে চাই বলে। এবং আপনি যত ফিলিপিও পড়তে থাকবেন দেখবেন প্রচারক পৌলের সত্যি সত্যি সব রকম স্বাভাবিক কারণ ছিল আত্মপ্রত্যয়ী থাকার। উচ্চকোটির মানুষদের মতো তার আচরণ ছিল, সুশিক্ষিত, ধর্মের ব্যাপারে অত্যন্ত জ্ঞানী, উপযুক্ত বন্ধুবান্ধব ছিল, তার উপযুক্ত পোশাক, সুসভ্য পরিবেশ থেকে এসেছিলেন তিনি, সব কিছুই ভালো ছিল। তবু তিনি বলেছেন, কিন্তু যাহা যাহা আমার লাভ ছিল সে সমস্ত খ্রিস্টের নিমিত্ত ক্ষতি বলিয়া গণ্য করিলাম, তাহার নিমিত্ত সমস্তই ক্ষতি সহ্য করিয়াছি এবং তাহা মলবত গণ্য করিতেছে, যেন খ্রিস্টকে লাভ করি এবং তাহাতেই যেন আমাকে দেখতে পাওয়া যায়। তিনি আরও বলেছিলেন, আমার নিজের ধার্মিকতা যাহা ব্যবস্থা হইতে প্রাপ্য তাহা যেন আমার না হয়, কিন্তু যে ধার্মিকতা খ্রিস্টে বিশ্বাস দ্বারা হয়, বিশ্বাসমূলক যে ধার্মিকতা ঈশ্বর হইতে পাওয়া যায় তাহাই যেন আমার হয়। এবং আমি আজ আপনাদের এই আশা দিতে চাই যে সারা জীবন শুধুমাত্র আত্মবিশ্বাসের অভাব, নিরাপত্তার অভাব, ভয় নিয়ে এবং অন্যের সাথে তুলনা ও প্রতিযোগিতা করে আপনাদের বাঁচতে হবে না, আপনার এর থেকে মুক্ত হতে পারেন। এখন আমরা শনের কাহিনীতে ফিরে যাব, দেখব ঈশ্বরের কথা কিভাবে ওকে এক শান্তির জীবন দিয়েছে। একদিন আমি খুব নেশা করি, মানে খুবই নেশা করেছিলাম, এবং মনে আছে আমার মুখ থেকে বেরিয়েছিল, ঈশ্বর সাহায্য করো, আমাকে সাহায্য করতে কাউকে পাঠাও। আর কিছুদিন বাদেই আমি একদল মানুষকে আবিষ্কার করি যারা আমাকে বলেছিল, দেখুন এর সমাধান আছে এবং আপনার এই সমস্যার সমাধান হলো আধ্যাত্মিক সমাধান। এবং শুনেই আমি বলেছিলাম, কি বলছেন, আধ্যাত্মিক,
মজা করছেন? আমি এসবের মধ্যে নেই, আমি এ ব্যাপারে কিচ্ছু জানি না। এটা সত্যি একটা, ঠিক আছে ধন্যবাদ, যদিও। এবং ওনারা বলেছিলেন না, ঈশ্বর সম্বন্ধে সমস্ত পূর্ব নির্ধারিত ধারণা থেকে মুক্ত হন, তাকে খুঁজুন, তার অনুসন্ধান করুন। আমি ঈশ্বরকে প্রশ্ন করেছিলাম, আমি কিভাবে এই সমস্যার মধ্যে জড়িয়ে গেলাম। ঈশ্বর তখন আমার সম্বন্ধে প্রকৃত সত্য আমার সামনে প্রতিভাত করেছিল, অনেকটা যেন কেউ একজন আপনার সামনের কালো মেঘ সরিয়ে দিলেন এবং আপনি আপনার নিজেকে সঠিকভাবে চিনতে পারলেন। এবং তারপর যে ঈশ্বর বললেন, তোমাকে আর এরকম জীবন কাটাতে হবে না এবং আমি তোমাকে পথ দেখাবো কিভাবে। এবং ঈশ্বরই আমাকে জয়েস মেয়ার মিনিস্ট্রির টিভি প্রোগ্রাম, সিডি, বই এইসবের মধ্যে দিয়ে পথ দেখিয়েছিলেন। আমার সামনে যা প্রকাশিত হয়েছিল তা আমাকে সত্যি বিস্মিত করেছিল। আমার সবচেয়ে খারাপ সময় ঈশ্বর আমাকে যেমন ভালোবেসেছিলেন, সবচেয়ে ভালো দিনেও বেসেছিলেন। আমার প্রতি তার ভালোবাসা পরিস্থিতি নির্ভর নয়। আমি যত জয়েসের শিক্ষায় পরিণত হতে থাকি এবং বাইবেল অধ্যয়নে মনোনিবেশ করি, কারণ জয়েস এইটার ওপর খুব জোর দিত। উনি আমাকে বলতেন, জানো আমার টেলিভিশন অনুষ্ঠান নিজে বাইবেল পড়ার বিকল্প নয়, প্রয়োজনীয় উপদেশগুলো নিজে পড়তে হয়। ওনারা আমাকে সবসময় বলে, আপনি সবসময় এত আনন্দে থাকেন, সত্যি কত উৎসাহ আপনার। আমার শুনে হাসি পায়, মনে হয় যদি জানতাম, যদি আপনারা আমাকে এক বছর আগেও দেখতেন। আমি এক মানুষই নই এবং সেটাই হলো আমার জন্য ওনাদেরকে এ কথা বলার এক সুবর্ণ সুযোগ। আমি আপনাদের জানাতে চাই, আপনারা জানতে চান কি করে, আপনারা জানতে চান কিভাবে, সেটা হলো এইভাবে। আমি জয়েসের উপদেশগুলো তাদের হাতে তুলে দিই, তারা সব সময় ফিরে এসে আমাকে বলে, আরেকটা দিতে পারবেন, কারণ জয়েস হলো একজন অকৃত্রিম ব্যক্তিত্ব। আমি ছিলাম কি করেছিলাম আর আজ কি হয়েছি, এটা সবাই দেখতে পাচ্ছেন। যে চেষ্টা করবে, ইচ্ছা করবে, আপনি কি জীবন্ত, আপনি কি নিঃশ্বাস নিচ্ছেন, তাহলেই আপনার আশা আছে। আপনি কি আজ ঈশ্বরকে জানেন? আপনি কি আজ ঈশ্বরকে জানতে ইচ্ছুক? আপনি যতটা আশা করেন তার থেকেও অনেক বেশি সম্ভাবনা আছে। ঘন অন্ধকার থেকে যেখানেই আপনি থেকে থাকুন, যদি শুরু করেন, আপনার যাত্রা দিন দিন উজ্জ্বলতর হবে। এই মুহূর্তে আপনার কি সমস্যা তাতে কিছু আসে যায় না? আমি আপনাদের হাল ছেড়ে না দেওয়ার জন্য উৎসাহিত করতে চাই, কারণ ঈশ্বরের সান্নিধ্যে সবসময় এত আশা যে আপনি কল্পনাও করতে পারবেন না। ফিরে আসার পর আমি শনের সাথে কথা বলবো এবং আজকের অনুষ্ঠানের শেষে আমি আপনাদের জন্য প্রার্থনা করব। অতএব অনুষ্ঠানটিতে শেষ পর্যন্ত অবশ্যই উপস্থিত থাকবেন। শন, সত্যি আপনার জীবন কাহিনীটা অসাধারণ এবং এই ধরনের বাস্তব কাহিনী আমার খুব ভালো লাগে, কারণ এর দ্বারা অন্য মানুষেরা উৎসাহিত হন। কারণ যদি ঈশ্বর আপনার জন্য এমন করে থাকেন, তাহলে তাদের জন্যও নিশ্চয়ই করবেন, এবং আমার এই প্রভাবটাও খুব ভালো লাগে। যে কেউ ইচ্ছা করেন, আপনার কাছে এই কথাটার তাৎপর্য কি? আমার কাছে এর অর্থ হলো যে কেউ ঈশ্বরের বাণী শিখতে, ঈশ্বরের প্রতিশ্রুতি জানতে পারবে। এবং আমার জন্য এই শেখাটা এসেছিল বিভিন্নভাবে। পড়তে তো আমাকে হয়েছিল অবশ্যই, আমি প্রত্যেক দিন অনুষ্ঠান দেখতাম, ডিভিডিস, সিডিস, এবং এমন নয় যে একবার পড়েই আবার ভুলে গেলাম। আপনাকে এটা পড়তে হবে, অধ্যয়ন করতে হবে, এবং সত্যি সত্যি মুখ দিয়ে উচ্চারণ করাটা অত্যন্ত জরুরি। আমাকে মুখে বলতে হতো, কারণ বারবার দিনের পর দিন উচ্চারণ করে একটা জিনিস হতো। ধরুন ঈশ্বর আমাকে বললেন, আমি সবল, উদ্যোগী এবং উৎসাহী, কিন্তু আমার নিজের ভেতরে আমি যেরকম অনুভব করতাম না, কিন্তু বারবার উচ্চারণ করার পর কথাগুলো আমার হৃদয়ের মধ্যে গিয়ে থেকেছিল। এটা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হয়েছিল, এবং আমি সম্ভবত সমস্ত সভায় গেলেই এই কথাটা উল্লেখ করতাম। আপনি যেমন বললেন, প্রথম প্রথম আপনি অনুভব করতে পারবেন না, ঠিক ওরকম মনে হবে না, ওরকম করে চিন্তা পর্যন্ত করতে পারবেন না, কিন্তু এটা প্রকৃতই আপনার মনে নবীকরণ করে এবং আপনি বলবেন যে আপনি ওই, যেটাকে আমরা ছোট্ট পার্পল বই বলি, সেটার ব্যবহার করবেন। যে বইটাতে আমি উপদেশগুলো বিষয় হিসাব ভাগ করে রেখেছি, যাতে আপনারা প্রয়োজন মতো সেগুলো উচ্চারণ করতে পারেন। আবার বলি, উপদেশগুলো বিষয় হিসেবে ভাগ করে রেখেছি, যাতে আপনারা প্রয়োজন মতো সেগুলো উচ্চারণ করতে পারেন। আপনি কি আত্মবিশ্বাস এবং নিরাপত্তা অনুভব করার আগেই ওই কথাগুলো উচ্চারণ করা শুরু করেছিলেন? হ্যাঁ, এবং সবচেয়ে উপকারী জিনিস হলো, আমি আপনার একটা সিডিতে আপনাকে শ্রোতাদের কাছে ওটার উল্লেখ করতে শুনেছিলাম। আপনি বলেছিলেন, এখন আপনারা এটা শুরু করলে নিজেদের বোকা মনে করবেন, এবং আমার মনে হয়েছিল বোকা হয়ে থাকার চেয়ে বোকা মনে হওয়া ভালো। এবং যেমনই লাগুক, আমি এটা শুরু করেছিলাম, আমি এগুলো বলে যেতাম, এবং তারপর সত্যি সত্যি অল্প কিছুদিনের মধ্যে এই কথাগুলো আমার অন্তরে গেঁথে গেছিল। আমার অনুভূতিও সেই
সেই পথেই গেছিল। আমার মনে হয় আপনি এইমাত্র যে কথাটা বললেন তার একবার বলা ভালো, কখনো কখনো বোকা মনে হওয়া সত্যিকারের বোকা হয়ে থাকার চেয়ে ভালো। এবং সম্ভবত এমন অনেক মানুষ আছেন যারা মনে করেন আমি জোরে জোরে কথাগুলো বলতে পারবো না, কিন্তু প্রকৃতপক্ষে তুমি নিজের কাছে কথাগুলো যেভাবেই হোক বলো, আপনি নিজের কাছে কি বলছেন সেটা কি না সমস্যার। এবং সত্যি মানে ধ্যান সম্বন্ধে ঈশ্বরের উপদেশগুলো নিজের মনে বারবার ধ্যান করা, ঈশ্বরের প্রতিশ্রুতির কথাগুলো বারবার মনে করার অর্থ হলো ওই সব ভাবনা আপনার হৃদয় ও মস্তিষ্কে বারবার নাড়াচাড়া করা অথবা মনে মনে বারবার উচ্চারণ করা বা জোরে জোরে বলা। অতএব সত্যি সত্যি ঈশ্বরের কথা এবং ঈশ্বর যা বলছেন তা জোরে জোরে বলা দরকার। আমি মানুষদের বলার চেষ্টা করি যে আপনাদের ঈশ্বরের সাথে একমত হতে হবে। আপনার এই যাত্রার ব্যাপারে কিছু বলুন যাতে মানুষ জানতে পারে যে তাদের কি করা উচিত। সত্যি বলতে গেলে আপনার অনুষ্ঠান দেখে এটা শুরু হয়েছিল, মানে হঠাৎ আমার নজরে এসেছিল। যখন অনুষ্ঠান দেখা শুরু করেছিলেন তখন কি আপনি একজন খ্রিস্টান ছিলেন? বলা চলে না, মানে নিয়ম মতো ছিলাম। আমার 2000 সালে উদ্ধার হয়েছিল, কিন্তু প্রকৃতই এর অর্থ কি জানতাম না, মানে ওই চার্চে যাওয়া আর কি। মানে প্রকৃত পক্ষে খ্রিস্টের সাথে বাঁচতেন না? মোটেও না, আমি কখনো বাইবেলও খুলতাম না, এমনকি চার্চেও যেতাম না। কিন্তু আমি আপনার অনুষ্ঠান দেখতে শুরু করেছিলাম এবং এমনি মনে হয়েছিল আপনার কাছেই আমার সব প্রশ্নের উত্তর আছে। যেহেতু মনে হয়েছিল আপনি আমার সমস্যার সমাধান জানেন, আমি অনুষ্ঠান দেখেই যেতাম আর তারপর আমি আপনার এইসব উপদেশের সিডির অর্ডার দিতাম আর বারবার শুনতাম। আসলে অনেক সময় প্রথমবার শুনলে আপনি অনেক ভালো কিছু শুনতে পারবেন, তারপর বারবার পড়লে আপনি আরও এমন কিছু জানতে পারবেন যা হয়তো প্রথমবার শুনতেও পাননি। এবং আমি শুনেছিলাম আপনি পার্পল বইয়ের উল্লেখ করেছিলেন। হ্যাঁ, এটা খুবই ভালো, দারুণ ব্যাপার, সবার পড়া উচিত, খুব ভালো কথা। আমার মনে হয়েছিল এটা খুব ভালো, কিন্তু যতদিন উন্নতি হতে লাগলো এটা বুঝতে আমার কোনো অসুবিধা হচ্ছিল না যে ঠিক এই জিনিসটাই এতদিন আমি পাচ্ছিলাম না, তাই আমি চালু রেখেছিলাম। আসলে যদি কিছু ভালো লাগে তাহলে আপনারা সেটাই করেন যেটা যাতে উন্নতি হয়। আমার মনে নেই প্রথমে আমি কোনটা শুরু করেছিলাম, বাইবেল না পার্পল বুক। আর আমি শুনেছিলাম আপনি পার্পল বইয়ের উল্লেখ করেছিলেন, আমার মনে নেই প্রথমে আমি কোনটা শুরু করেছিলাম। আর আমি যখন এটা শুরু করি তখন আমি এটা 5 মিনিটের জন্য প্রেয়ার শুরু করি আর এটা আমার ভীষণ সুন্দর অনুভূতি হয়। আর এটা যখন আমি শুরু করতে আরম্ভ করি তখন আস্তে আস্তে আমি বুঝতে পারি যে এটা আস্তে আস্তে আমার উন্নতির দিকে যাচ্ছে, আর এটা বেশি করলে আমি উন্নতির পথেই অগ্রসর হব, তাই আমি এটা করেছিলাম। আমাদের দর্শকদের জন্য এটা বুঝতে পারা খুবই প্রয়োজন যে এটা আসলে একটা যাত্রা পথ চলা এবং ঈশ্বর আমাদের একটু একটু করে পরিবর্তন করেন। বাইবেল বলেছে মহিমা থেকে মহিমা, এবং আমি আপনার প্রশংসা করতে চাই কারণ প্রথমত ঈশ্বর আপনাকে যা করতে বলেছিলেন আপনি তার সঙ্গেই যুক্ত রেখেছিলেন নিজেকে। এটা সত্যি বোকামি যে আপনি মানে এত বছরের জন্য এক ভ্রান্ত জীবন কাটিয়ে 2 সপ্তাহের মধ্যে তার ঠিক করে নেবেন, এরকম হওয়া সম্ভব নয়। আমি সবসময় বলি দিয়াবলকে আমরা জীবনে যতটা সময় দিয়েছি ঈশ্বরকেও ততটাই সময় দিতে হবে, অন্তত আমাদের তাকে যথেষ্ট সময় তো দিতেই হবে। এবং সত্যি কথা বলতে ঈশ্বর আমাদের সমস্যার সমাধান করতে অত সময় নেন না যতটা সময় শত্রু আমাদের সমস্যার সৃষ্টি করতে নেয়, কিন্তু আমাদের লেগে থাকতে হবে। না, সত্যি বলেছেন জয়েস, এক একদিন এত ক্লান্ত লাগতো, বাসন ধোয়া বাকি পড়ে আছে এবং আমার মনে হতো না প্রথম কাজটা প্রথমে এবং এটাই প্রথম কাজ, ঈশ্বরের সঙ্গে সময় কাটানোই প্রথম কাজ। এবং তার জন্য যদি বাড়িতে অন্য কেউ ঘুম থেকে ওঠার আগে উঠতে হতো আমি তাও করি, না করাটাই বোকামি হবে। আর আপনার তো 2টো ছোট বাচ্চাও আছে, ওরা কত বড়? 7 আর 9? 7 আর 9। আচ্ছা, অর্থাৎ এর মানে আপনি ঘুম থেকে উঠেই আপনার যা ইচ্ছে রোজ করতে পারবেন না? আপনার স্বামী আছেন, সন্তানরা আছে, আপনি কি বাইরে কাজও করেন? আপনি কাজও করেন, তাও ঈশ্বরকেই জীবনে প্রথম স্থান দিয়েছেন। এবং আপনি বলছেন শুধু আমি এই কথা আপনাদের বলি না, এখানে অন্য একজনই বলে জীবনে আমাকে প্রথম স্থানে ঈশ্বরকেই রাখতে হবে। আমার মনে হয় এতে জীবনে কত বড় পরিবর্তন আসে সেই কথা জানলে মানুষেরা অবাক হয়ে যাবে, এবং আপনাদের এ ব্যাপারে স্থির প্রতিজ্ঞ হতে হবে। এখন আপনাকে একটা প্রশ্ন করছি, আপনার নিরাপত্তাহীনতা নিয়ে সমস্যা কাটিয়ে উঠতে গিয়ে 2-1টা এমন বাধার কথা বলতে পারেন যেগুলো সত্যি আপনার চেষ্টায় বিঘ্ন ঘটাচ্ছিল, এমন কিছু যা কাটিয়ে কঠিন লাগছিল আপনার? লোকের মধ্যে কথা বলা। আচ্ছা, আমার সবসময় মনে হতো আমি খুব আকর্ষণীয় নয়, আমার কিছুই বলার নেই, এবং আমি যুক্তি দিয়ে বুঝতে পারতাম যে এটা সত্যি নয়, কিন্তু আমার অনুভূতি নিয়ন্ত্রণ করতো আমাকে, আমার অনুভূতি আমাকে নিয়ন্ত্রণ করতো, একেবারে অনুভূতি।
আপনি কি আতঙ্কিত হয়ে উঠতেন মাঝে মাঝে? মারাত্মকভাবে। আমার 15-16 বছর বয়স থেকে শুরু করে 40 বছর বয়স পর্যন্ত এরকম আতঙ্কই আক্রমণেই বেঁচেছিলাম। আমি নিশ্চিত যে দর্শকদের মধ্যে এমন অনেকে আছেন যারা এই পরিস্থিতির মধ্যে বাস করেছেন। আপনি কি ওই অবস্থা থেকে ঈশ্বরের বাণীর দ্বারা পরিবর্তিত হয়েছিলেন? এবং সে এক অলৌকিক ব্যাপার। আপনি যেমন বলেছিলেন তার মহিমা থেকে মহিমায়, মোটেই এমন নয় যে একদিন সকালে ঘুম থেকে উঠেই মনে হয়েছিল আমি এখন সব করতে পারি। চলার পথের প্রত্যেকটা ধাপ আমাকে আমার আস্থায় সাহায্য নিতে হয়েছে, নিজের উপর বিশ্বাস রাখতে হয়েছে। আর ওই আতঙ্কের আক্রমণ এমন লজ্জার ব্যাপার ছিল আমার কাছে, আমি কি করে জানাবো? ওই ঘটনাটা ঘটলেই আপনি লজ্জা পেতেন, তাই না? মানে আপনি কেউই জানুক এটা আপনি চাইবেন না, পৃথিবী থেকে আপনি লুকোতে চাইবেন, কারণ মানুষে কি ভাববে, ওই মানুষদের প্রতি ভয়। কারণ এটা আক্রমণ হলে তার লুকোনো খুব কঠিন, তাই না? খুবই কঠিন, আর এত বিব্রত লাগতো, এত লজ্জা লাগতো, সেটাই আমার সব থেকে বড় ভয়। সুতরাং আপনি মানুষদের থেকে নিজেকে লুকিয়ে রাখবেন এবং বাইরে যেতেও চাইবেন না কোথাও। এড়িয়ে চলা, সোজা না যাওয়া, মানে আক্ষরিক অর্থেই কিছু না করা। এবং আমি ভাবতাম, জানেন, আমার পক্ষে এটাই ভালো, কিন্তু আমি চাইনি আমার সন্তানেরা, মানে আমার জন্য ওরাও কোনো সমস্যায় ভুগুক, আমি তাই চাইনি। আমি সমস্যাটা যে আমার তা বুঝতে পেরেছিলাম। আমার যাত্রা ওখান থেকেই শুরু হয়েছিল। আমি বুঝেছিলাম আমাকে এই সমস্যা কাটিয়ে উঠতে হবে, আর আমি এভাবে বাঁচতে পারব। এবং এই কথা সত্যি যে যতক্ষণ না চাইবেন আপনি সুস্থ হতে পারবেন না, মানে আপনাকে সত্যিই চেষ্টা করতে হবে। ঈশ্বর আপনাকে সহায়তা দেবেন, কিন্তু তিনি আপনার সব কাজ করে দেবেন না। এমনকি নিরাপত্তাহীনতা, ভয়, আতঙ্ক, আক্রমণের মতো ব্যাপারে আপনি যদি নিয়মিত ওষুধ না নেন অথবা ঈশ্বরের কথা নিয়মিত না পাঠ করেন, তাহলে অনেক সময় যে সমস্যাগুলো থেকে আপনি মুক্ত হয়েছেন সেগুলো আবার ফিরে আসতে পারে। কোনো সময় এরা ফিরে আসে, একদম সত্যি, একদমই সত্যি। এর সেরা ওষুধ হলো ঈশ্বরের উপদেশ পাঠ করা। একদম ঠিক, আসলে ঈশ্বরের আস্থা। আচ্ছা, আমি জানি যে আপনি আমাদের একজন অংশীদার এবং অবশ্যই এ ব্যাপারে আপনাকে ধন্যবাদ, কিন্তু ঠিক কখন আপনার আমাদের অংশীদার হতে মনে হয়েছিল বলুন তো? এটা অনেকটা একটা দ্বিমুখী পদ্ধতি। আপনারই একটা অনুষ্ঠানের পর আপনি বলেছিলেন বাইবেলে বলা হয়েছে যে আপনাকে শিক্ষা দেয় তার সাথে সংযোগ রক্ষা করতে, মানে যেখানে আপনি আধ্যাত্মিকভাবে আহার পাচ্ছেন সেখানেই বীজ বপন করতে। আমার মনে হয়েছিল তাই তো, এটাই ঠিক, মানে এই সময় আপনি আমাকে সব তথ্য যোগাচ্ছিলেন এবং অন্যভাবে আমি আপনার সিটিগুলো নিয়মিত পেতে চাইছিলাম, আর আমার মনে হয়েছিল এটাই সবচেয়ে ভালো রাস্তা, সত্যি ভালো রাস্তা, এটাই সব থেকে ভালো, কিছু দেওয়া এবং বিনিময়ে কিছু পাওয়া। একদম ঠিক, প্রতি মাসে আপনাদের এই শিক্ষামূলক সিডিগুলো পেতে দারুণ লাগছিল, এবং ওই ম্যাগাজিন, আমি জানতাম না যে আমি ওগুলো পাবো। আমি নিয়মিত ওগুলো পড়া শুরু করি এবং এত উৎসাহজনক, এবং ওই সব তথ্য আমার ধারণা তৈরি করে দিল যে মিনিস্ট্রি ঠিক কী কাজ করছে। আসলে আমি ভেবেছিলাম এটা বুঝি শুধুই এক টিভি অনুষ্ঠান এবং মানুষদের শেখায় কীভাবে সুখে জীবন কাটানো যায়। সব মিশন এবং দাতব্যশালা, আমরা সত্যি আপনার অংশীদার হিসেবে অবদানের প্রশংসা করি, আরও সমস্ত আমাদের অংশীদারদের যারা আমাদের সাথে যুক্ত, কারণ আমি সত্যি বিশ্বাস করি আপনাদের অংশীদার হওয়া শুধু আমাদের জন্যই উপকারী নয়, সবার জন্যই। মানে শুধু নিয়ে যাওয়া নিয়ে যাওয়া নিয়ে যাওয়া এবং কখনোই কিছু বিনিময় না দেওয়া, আজ এখানে আসার জন্য এবং আপনার জীবনের বাস্তব অভিজ্ঞতা সবার সাথে ভাগ করে নেওয়ার জন্য সত্যি ধন্যবাদ। আজ আমি এদের জন্য প্রার্থনা করব এবং এদের উৎসাহিত করব আমাদের অংশীদার হওয়ার জন্য। অতএব আবার ধন্যবাদ শন আমাদের কাছে আজ আসার জন্য। আজ আপনারা এক অপূর্ব কাহিনী শুনলেন কিভাবে নিরাপত্তাহীনতা, ভয় এবং আতঙ্কিত হওয়া জয় করা যায়। যিশু আপনারা যেমন জীবন লাভের জন্য নিজে প্রাণ দিয়েছিলেন, আপনি কেমনভাবে বাঁচতে পারেন? হ্যাঁ, আপনি আপনাদের বলছি, শুধু এই মহিলার কথাই নয়, সত্যি ঈশ্বর সবাইকে সমান ভালোবাসেন। উনি পারতপক্ষ দুষ্ট নন এবং বাইবেলে বলা হয়েছে ঈশ্বরের প্রতিশ্রুতি তাদের সবার জন্য, মানে ইচ্ছে করে, যারা শুধু পেতে ইচ্ছে করে তারাই নয়, যারা ঈশ্বরের নির্দেশ পালন করতেও ইচ্ছুক শুধু তারাই। মনে রাখবেন, ঈশ্বর আপনাকে যে কাজের নির্দেশ দেন তা পালন করার শক্তি এবং সামর্থ্য তিনি দেন, এবং আপনারা যার সাহায্য পেতে পারেন আমি চাই আপনারা তা লাভ করুন। এবং যদি আপনি এমন কেউ হন যার এই সাহায্যের প্রয়োজন নেই, তিনি বলবেন ঈশ্বরকে ধন্যবাদ, আমি এই সমস্যা থেকে মুক্ত হতে পারি, আমার ওই সমস্যা আর নেই, তাহলে এটা আপনাদের জন্য অপূর্ব সুযোগ। আমাদের অংশীদার হয়ে যাদের সাহায্যের প্রয়োজন তাদের জীবনে সাহায্যের বীজ বপন করা। যদি কেউ আমাদের অংশীদার না হয়, যদি আমরা টিভিতে অনুষ্ঠান না করতে পারি, তাহলে মনের মতো কেউ যখন তাদের সমস্যার সমাধান খুঁজবে
তাদের কি হবে এটা একটু ভেবে দেখুন, তাদের কি হবে। আমি বলছি না যে ঈশ্বর অন্য কোনোভাবে ওর সমস্যার সমাধান করতে পারতেন না, তিনি অন্য যে কোনো কারণে মাধ্যমে ওকে সাহায্য করতেন, কিন্তু যদি আপনারা আমাদের অংশীদার হন তাহলে আপনারাও আজকের এই বিবৃতি দেওয়ার মতো ভালো জীবন লাভের কারণ হতে পারেন, আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং অন্য কারোর জীবনে ঈশ্বরের বাণী পৌঁছে দিয়ে ওই রকম অলৌকিক সম্ভব করে তুলতে পারেন। আমি অন্তর থেকে এই কথাটা বলতে চাই যে আপনি অন্যের জন্য যেমন সম্ভব করে তুলবেন, ঈশ্বর আপনার জন্যও তেমনি করবেন। এবং যদি আপনার নিজের জীবনে কোনো আরোগ্য চান তাহলে সবথেকে তা পাওয়ার ভালো রাস্তা হলো অভাবী কারো জীবনে সাহায্য পৌঁছে দিন। এখন আমি আপনাদের জন্য প্রার্থনা করব এবং তারপর আমাদের অংশীদার হওয়ার ব্যাপারে কিছু কথা বলবো। হে পিতা, আমি যিশুর নামে আজ এই অনুষ্ঠান দেখছি, এমন যে কেউ যদি নিরাপত্তাহীনতায় ভোগেন, যার আত্মবিশ্বাসের অভাব আছে, তাদের জন্য প্রার্থনা করছি। আমরা জানি যে এটা তোমার ইচ্ছা নয় যে তারা ওই রকম অবস্থার মধ্যে জীবন কাটাক। আমি প্রার্থনা করি ঈশ্বর, আমি প্রার্থনা করি তারা তোমার অংশীদার, সর্বপ্রথম শুধুমাত্র তোমার অংশীদার হন, তারা তোমার বাণী অধ্যয়ন করুন, তারা তোমার বাণী উচ্চারণ করুক এবং বিশ্বাস করুক যে তোমার বাণী তাদের নিরাময় এবং পরিবর্তন করছে। আমি তাদের মুক্তি এবং উদ্ধারের জন্য তোমাকে ধন্যবাদ জানাচ্ছি, যিশুর নামে আমিন। আপনি জানেন না যে জয়েস মায়ার মিনিস্ট্রিজের কাছে আপনি কতটা মূল্যবান। পৃথিবীব্যাপী এই মিনিস্ট্রি গড়ে তোলার জন্য বন্ধু ও অংশীদারদের প্রশংসা করি ও ধন্যবাদ জানাই। একসঙ্গে আমরা ক্ষুধার্তকে খাদ্য দিচ্ছি, দরিদ্রকে বস্ত্র দিচ্ছি আর জাতির কাছে বাণী পৌঁছে দিচ্ছি। আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন বা ভিজিট করুন jmmindia.org-এ। প্রার্থনার অনুরোধ করতে, আমাদের উপাদানগুলো সম্পর্কে জানতে, জয়েসের সম্মেলনের দিনলিপি দেখতে আর অংশীদার হতে, কারণ সারা বিশ্বের সঙ্গে প্রভুর ভালোবাসা ভাগ করে নিচ্ছি আমরা।